সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। হুজ্জা শরীফ কার ঘর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। এই ঘরের শানে আল্লাহ পাক সূরা দিয়েছেন, সূরা হুজরাত। আমাদের কারো ঘরের শানে আল্লাহ পাক এরকম সূরা দেয়নি। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহারি বাদিকুম লিবাদ। তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, আমার রসূলের সাথে এভাবে কথা বলিও না। খুব খেয়াল করবেন, যদি বলে তাহলে কি হবে? আল্লাহ বলেন, আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে আমার বান্দারা, রসুলের উপরে যদি তোমাদের কণ্ঠ উঠে যায়, একজন আরেকজনকে যেইভাবে ডাকো, এইভাবে যদি আমার রসুলকে ডাকাডাকি করো, তাহলে তোমরা বুঝতেও পারবে না, তোমাদের সকল আমল নামার আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, রসুলের সাথে বেয়াদবি করার কারণে। একটু জোরে জোরে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। নবীদের সাথে বেয়াদবি করা যাবে? এখন আসেন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো কারণ আছে। এটাকে আরবিতে বলে শানে নজুল। কি বলে? শানে নজুল, অবতীর্ণের কারণ। কোরআন পাকের এই আয়াতটা আল্লাহ পাক কেন অবতীর্ণ করেছেন, কি ঘটনা এমন ঘটছে যে জোরে কথা বলা যাবে না? অন্যান্য মানুষকে যেভাবে আমরা ডাকি, যেমন জোরে জোরে ডাক দেই, ফাতেমার বাপ ডাকেননি, গ্রামে মেয়ের নাম ফাতেমা হইলে এ ফাতেমার বাপ এভাবে ডাক দেন না। কিন্তু আল্লাহর হাবিবকে এইভাবে ডাকা যাবে না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার নবী কোন পুরুষের পিতা নয়, তাইয়েবের বাপ, তাহেরের বাপ, কাসেমের বাপ, ইব্রাহিমের বাপ, এরকম তোমাদেরকে যেভাবে ডাকে, খবরদার রসুলকে এভাবে ডাকা যাবে না। কিভাবে ডাকতে হবে? আল্লাহ বলে দিয়েছে, ওয়ালাকির রসুল আল্লাহ, রসুলকে তোমরা ইয়া রসুল আল্লাহ বলে ডাকবে, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে, ইয়া নবী আল্লাহ বলে ডাকবে। চিৎকার দিকুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো তাই করি নাকি? ইয়া রসুল আল্লাহ বলে ডাকি না, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকি না? সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে যখন আসতেন, কালু ইয়া রসুল আল্লাহ, কিলা ইয়া হাবিব আল্লাহ, কালা ইয়া নবী আল্লাহ, বলতো ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এমনকি নারীরা আসলো, বলতো কালাত ইয়া রসুল আল্লাহ, মহিলারা বলতো ইয়া রসুল আল্লাহ, পুরুষরা বলতো ইয়া রসুল আল্লাহ। নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার অসংখ্য হাদিস আমরা হাদিসে পাই, কোনোদিন ছুরি না ইয়া আবাতি এই বলে আমার নবীকে ডাকতে। স্বয়ং মা ফাতেমা বন্ধু বলতো ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। হাসান হুসাইন ডাকতো ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আমরা তো বেয়াই কয়ে বেয়াইরে ডাকি, ঠিক কিনা? জামাই কয়ে ডাকি, ডাকি কিনা বলেন? কিন্তু রসুলকে কখনো, রসুলের শ্বশুররা, জামাইরা আত্মীয়তা সম্পর্কের হিসাবে ডাকে নাই, সদা সর্বদা ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাকতো। যত শক্তি আছে চিৎকার দিগন্ত ইয়া রাসূল আল্লাহ। কিন্তু বর্তমান দুঃখের বিষয়, আমার দেশের কিছু কুলাঙ্কার, কিছু মুলবী নামের অর্থলোভী মানুষ, যারা হয়তো কোনো এক চক্রের টাকা খাইয়া দালালি করতেছে, আমার রসুলে পাককে ইয়া রসুল আল্লাহ বলে ডাকা শারেক বেদাত ফতুয়া দেয়, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এখন আসেন, আমরা যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের তাফসির বুঝতে হলে চারটা মূলনীতি সম্বন্ধে ধারণা থাকতে হয়। এক নাম্বার হলো
আত-তাফসিরুল কুরআনুল কারীম বিল কুরআনুল কারীম, কুরআন শরীফ দিয়ে কুরআন শরীফের তাফসীর। দ্বিতীয় মূলনীতি হলো আত-তাফসিরুল কুরআনুল কারীম বি হাদিসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর হাদিস দিয়ে কুরআন শরীফের তাফসীর। তৃতীয় মূলনীতি হলো আত-তাফসিরুল কুরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী, সাহাবায়ে কেরামের ভাষা জবান দিয়ে কুরআন শরীফের তাফসীর। চতুর্থ মূলনীতি হলো আত-তাফসিরুল কুরআনুল কারীম বি আকওয়ালে মুজতাহিদিন, মাযহাব মিল্লাতার ইমাম ইসলামী স্কলার ইসলামী পণ্ডিত মুস্তাহিদ গণের ভাষা দিয়ে কোরআন শরীফের তাফসীর। তা আসুন দেখি আমরা আল্লাহর হাবিবকে কিভাবে ডাকতে বলেছে আল্লাহ, কোরআনে এই কথা আছে কিনা, রসুলকে কিভাবে সাহাবায়ে কেরাম ডাকতে বলছে এটা আমরা একটু শুনি, কি বলেন? আসুন আল্লাহ পাক প্রথমেই আমার নবীকে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক, চিৎকার দিগন সুবহানাল্লাহ। এটাকে বলে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আর যারা বসে আছেন চুপ করে, বুঝেন আর না বুঝেন, যতক্ষণ কোরআন তাফসীরে বসে আছেন যতগুলো হরফ শুনতেছেন, অন্য সময় শুনলে 10 থেকে 700 গুণ বেশি, আজকে শুনলে কমপক্ষে 70। এটা রোজার বাহিরে 10 থেকে 700, রোজার ভিতরে কোনো হিসাব শেষ করা যাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপিও আমাদের দেশের কিছু মানুষ দুনিয়ার মুখী হয়ে বসে আছে, হায়রে আগামী বছর রমজান পাইলেই তো আবার তাফসিরে আসব, ঠিক কিনা? ঠিক কিনা? এই রমজানের মাসকে বলা হয় শাহরুল কোরআন, কোরআনের মাস। যেহেতু এই মাসে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছে, যাই হোক আমার আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ইয়া কাকে বলে? ইয়াটা হলো হরফে নেদা, এটা আরবি গ্রামার, হুজুররা বুঝতেছে আপনারা না বুঝলেও। আহ্বান সূচক হরফ ইয়া, হরফে নেদা। ইয়া বলে আল্লাহকে ডাকি আমরা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এখন ওহাবিরা ফতোয়া দেয় ইয়া বলে যেহেতু আল্লাহকে ডাকি আমরা, ইয়া বলে আর কাউকে ডাকতে পারবো না, তাহলে শেরেক হবে। যেমন ইয়া রাসূলুল্লাহ বললো শেরেক হবে, চিৎকার দিক কর নাউযুবিল্লাহ। আতাস অসংখ্য আয়াত আছে কোরআনে, আল্লাহ তাবারাকা তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবা, সুবহানাল্লাহ। কর একবার বলে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। আবার বলে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। তাহলে ইয়া নবী বলাও আল্লাহর সুন্নত, ইয়া রাসূল বলাও আল্লাহর সুন্নত। এবার আসেন হুজুর, আর কোন নামে ডাকছে কিনা? জাবালে রহমত পাহাড়ের উপরে, জাবালে নূর পাহাড়ের উপরে আল্লাহর নবীর কাছে কোরআন শরীফ আসছে, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, সুবহানাল্লাহ। কর জাবালে নূর পাহাড়, এটা ছিল মাটির পাহাড়, পাথরের পাহাড়, রসুলের পাকের কদম লাগার কারণে, আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে এই পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে নূর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই নবীর কদম লাগলে মাটির পাহাড় নূরের পাহাড় হয়ে যায়, ওই নবী কি মাটি না নূর? আওয়াজ দিয়ে কোন মাটি না নূর? নবী পাক কোরআন শরীফ পাইয়া কোরআনের গরমে, কোরআন শরীফের পাওয়ারে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে লাল গাম, ছোট ছোট চিকন গাম দিয়েছে, চেহারা লাল বর্ণ হয়ে গেল। পাহাড়ের থেকে নেমে দেখে খাদিজা নবীর জন্য এগিয়ে আসতেছে বাড়িতে নেওয়ার জন্য। আমার নবী খাদিজাকে বলে, জাম্মিলনি জাম্মিলনি, খাদিজা আমারে সাদর দিয়া জড়াইয়া ধর, সাদর দিয়া জড়াইয়া ধর। আম্মা খাদিজাতুল কুবরা রসুল্লা সাল্লাহ সাল্লামকে চাদর দিয়ে জড়াইয়া ধরেছেন, আমার নবী চাদর গায়ে দিয়ে মাথার উপর দিয়ে চাদর ঢাকনা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। আর আল্লাহ পাক এখানেও হরফে নেদা ব্যবহার করে আমার নবীকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও সাদর গায়ে দেওয়া নবী, সাদর গায়ে দেওয়া নবী, ইয়া আইয়ুহাল মুদাসসির,
নবীজির চাদরের সামনে দুইটা সুরা নাজিল হয়েছে, একটা সুরা মুজ্জামিল, একটা সুরা মুদাসসির। আমগো চাদরের কথা আমগো ডায়রি তো লেখা নাই, তো নবীর চাদরের কথা লৌহে মাহফুজের ডায়রি কোরআন শরীফে লেখা। ও আমার মনের উপরের বন্ধুরা, এখানে আল্লাহ পাক ইয়া শব্দ ব্যবহার করে নবীকে ডাক দিয়েছেন। এবার আসুন, আল্লাহ কোন বন্দারে ডাক দিছেন ইয়া কইয়া? এই কোরআন শরীফ আয়াত আপনারা প্রতিবাদ দিয়ে দিলে তো না, কমু তো আমি, আপনারা জেনা বললে হবে না। আল্লাহ বলে কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি আল্লাযি আসরাফু, সুবহানাল্লাহ, কর ইয়া ইবাদি, হে আমার বন্দারা। তাহলে বোঝা গেল রসুলকে ইয়া বলে ডাকা যাবে, রসুলের উম্মতদেরকে ইয়া বলে ডাকা যাবে, সুবহানাল্লাহ বলেন। যার জন্য আমরা বলি ইয়া গাউসে পাক, বলি কি না, যে শারেক বলে তে তার শের লইয়া থাক, এখন শারেক যোগ নাই, এখন কেজি চলছে, লিটার চলছে, কথা কন ঠিক কি না? আমার ভাইয়ারা, এইভাবে রসুল পাককে কিভাবে ডাকবেন সেই বদুয়া দিতে গেলে এই এই আয়াতের ভিতরে অনেক কথা রয়ে গেছে, সংক্ষেপ শুধু বলছি। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, তিন নম্বরে ইজমা, চার নম্বরে কিয়াস, শরীয়তের সাতটা দলিল, দেয়ার আর ফোর ডাকা মাস পর শরিয়া, ফার ডাকা মাস দা হলি কোরআন, সেকেন্ড ডাকা মাস দা হলি হাদিস, থার্ড ডাকা মাস ইজমা, এন্ড ফোর্থ ডাকা মাস কিয়াস। এই পৃথিবী শরীয়ত পরিচালনার জন্য সাতটা দলিল চলে। এক নম্বর দলিল হলো কোরআন, কোরআনে পাইলে আর হাদিস খুঁজতে হয় না, যদি কোরআনে খুঁজে না পায় এইবার হাদিস খুঁজতে হবে। দ্বিতীয় দলিল হলো হাদিস, এমন কিছু ঘটনা আছে যেগুলো হাদিসেও নাই, এইবার খুঁজতে হবে। ফেকার মাসালা, ইজমা, মাজাব তরিকতের ভাষা, এমন কিছু কথা আছে যেগুলো মাজাব তরিকতের ইমামগণ ফয়সালা দিয়া যায় নাই, ওগুলা খুঁজতে হবে। কে আছে আপনার ধারণায়? শরীয়তের দলিল হলো সাতটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। একটু জোরে জোরে কন্না, সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআনে পাইলাম ইয়া ইয়ুয়ার রসুল, ইয়া ইয়ুয়ার নবী, আসেনি? ইয়া ইয়ুয়াল মুজাম্মিল, ইয়া ইয়ুয়াল মুদাসসির, আছে কি না? আরো আছে ইয়াসিন, আসেনি? ইয়ার উপর একটা খাড়া যাব, সিনের উপর লম্বা টান। আমার নবী বলে ইয়াসিনুন ইসমি, ইয়াসিন ইট ইজ মাই সুইটেবল নেম। রসুলে পাক বলে ইয়াসিন হলো আমি নবীর নাম মোবারক। তো আল্লাহ লম্বা করে ডাক দেয় ইয়াসিন, আল্লাহ আকবার, হে আমার বন্ধু ইয়াসিন। এতগুলো নাম দিয়ে দিয়ে আল্লাহ পাক কোরআনে নবীকে ডাকছে, আপনার চোখে পড়ে না। আসল কথা হলো বগলন নিছে ইট, বগলন নিছে কি? এবার আসেন দ্বিতীয় দল হলো হাদিস, হাদিসে আছে কিনা আমরা খুঁজতে হবে, ঠিক কিনা? বুখারি, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত হাদিসের কিতাব আছে সিয়াসিত তার বাহিরে প্রত্যেকটা কিতাবে আপনারা পাবেন, সাহাবায়ে কেরাম যখন রসূলের পাককে ডাকতো কখনো ইয়া মুহাম্মদ, ইয়া ফাতেমার বাপ, ইয়া হাসান হোসেনের নানা, এইভাবে ডাকতো না, ইয়া ইমাম সাহেব, এইভাবে ডাকতো না, কি বলতো? কালু ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া হাবিবাল্লাহ, কালাত ইয়া নবী আল্লাহ। এখন প্রশ্ন ডাকতে পারে রসুলের পাকের হাদিস না তো, এটা তো সাহাবীদের কথা, সাহাবীরা ডাকছে ইয়া রাসূলুল্লাহ বলে, তো আমার নবী কি বাধা দিছেনি যা তোমরা আমার ইয়া রাসূলুল্লাহ বলিও না? এই যে বাধা দেয় নাই, হাদিস কাকে বলে? কথা, কাজ, মৌন সম্মতি, নিজে সম্মতি দিয়েছে, বাধা দেয় নাই, চুপ রইছে, এটাও নবীর হাদিস। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো, আমার নবী বাধা দিত না, এটা নবীর হাদিস। হ্যাঁ, নবী যদি নবীটা যদি নাও মানেন আপনি, হাদিস কাকে বলে এটা আগে বুঝতে হবে। শুধু নবীর বাসা হাদিস নয়, শুধু নবীর কথা হাদিস নয়, নবী, সাহাবি, তাবেঈ, নবীর কথা হাদিস, নবীকে যারা দেখছে ইমানের সাথে, সাহাবীদের কথাও হাদিস, ওই সাহাবীকে যে দেখছে তাবি, ওনার কথাও হাদিস। এই জন্য আমার নবী বলছেন যে আমাকে দেখছে সে জান্নাতি, আমাকে যে দেখছে তাকে যে দেখছে সেও জান্নাতি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক হু সামি ইন কন্ডিশন অফ স্লিপিং হি উইল সি মি অরিজিনালি বাই পাওয়ার অফ লর্ড টু জাজমেন্ট ডে। নবীজি বলেন, যেই ব্যক্তি আমারে ঘুমের ঘরে দেখে কিয়ামত পর্যন্ত, কেউ যদি আমি নবীকে স্বপ্নও দেখে, নবী বলে ফাকাদ রাআল হক, সে যেন আমাকে বাস্তবেই দেখেছে। রাসূলের পাককে যে দেখে সে জান্নাতি, সে কি নবীর সাহাবায়ে কেরামের কথা ও হাদিস। সাহাবায়ে কেরাম আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো। সাহাবীদের থেকে বড় ফতোয়া দেওয়ার নেই আছে বর্তমানে? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। এই গেল হাদিস। আসুন তিন নম্বর কথা, লা তাজাহারু লাহু বিকাউলিকা জাহারি বাদিকুম লিবাদ। আমার আল্লাহ পাক বলেন, একজন আরেকজনকে যেইভাবে ডাকো আমার নবীকে সেইভাবে ডাকা যাবে না। এখন সাহাবীরা ডাকলো, প্রশ্ন থাকতে পারে, হুজুর কোরআন শরীফের পরে হাদিস শরীফ, হাদিস শরীফের পরে ইজমা, ইজমার দলিল দেন, মাযহাব তরিকতের ইমাম গণের দলিল দেন, হাদিস শরীফ এরপরে ইজমা। হ্যাঁ, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা ডাকা, এটা মাযহাব তরিকতের ইমাম গণের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। বলে কোন জায়গায়? আমি আপনাদেরকে শোনাচ্ছি। মাযহাব হলো সাতটা, কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, প্রধান মাযহাব চারটা, আরো ছোট ছোট মাযহাব আছে, কিন্তু প্রধান কয়টা? সবচাইতে বড় প্রধান গ্রহণযোগ্য মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। আমরা যেই মাযহাবের অনুসারী সবাই কোন আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা হানাফি মাযহাবের অনুসারী সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো হাম্বলি মাযহাবের ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। আহমদ ইবনে হাম্বল কত বড় ইমাম ছিলেন, আরো 1000 বছর আগের কথা, 1100 বছর আগের কথা, যার ইন্তেকালের সময় তৎকালীন সময়ে 10 লক্ষ মানুষ ওনার জানাজা হাজির হয়েছে। কত লাখ? এখন 10 লাখ মানুষ হয়নি, এত গাড়ি ঘোড়ার সুবিধা থাকে, তখন তো এত গাড়ি ঘোড়া রাস্তাঘাটও ছিল না। আপনাদের মনারপুর আমগো নলুয়া বিজি বাই থেকে মনারপুর আমগো বিজি বাই যাইতে সাকু পড়তো 6-7টা, আরো 15-20 বছর আগে হতো, ঠিক কি না? মনারপুর গ্রামে কত সাকু ছিল, এখন তো সাকু নাই। সাতু দেখ, সাকু দেখতে হলে জাদুঘরে যাইতে হইব, সব এখন ব্রিজ কালভার্ট রাস্তা হয়ে গেছে। বর্তমান বাচ্চাদেরকে সাকু শিখাইতে হইলে হ্যাঁ কোনো জায়গায় নিতে হইব, ঠিক কি না? তো আরো 1100 বছর আগে রাস্তাঘাট ছিল না, মানুষও তো কত কম ছিল। আমাদের বাংলাদেশে 71 সালে, আজ থেকে 50 বছর আগে মানুষ ছিল 7 কোটি, 50 বছর পর হয়েছে 98 কোটি 20 কোটি। তো 1000 বছর আগে কত ছিল? আমার মনে হয় তখন 5000-এর বেশি হবে না, হিসাব করলে কথা কন, ঠিক কি না? তাহলে এই 1100 বছর পূর্বে আহমদ ইবনে হাম্বলের জানা যায় 10 লক্ষ মানুষ হয়েছে, কেমন আলেম ছিল? এটা জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। ওই 10 লক্ষ মানুষের মধ্যে 3 লক্ষ, 3.5 লক্ষ ছিল মুফতি মুহাদ্দিস, ওনার জানাজা ছাত্ররা আসছে, যার সিনার মধ্যে 8 লক্ষের উপরে হাদিস ছিল মুখস্থ। সুবহানাল্লাহ বলবেন না? উনি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কোন জায়গায়? আমার আল্লাহ বলেন, কাজাহারি বাদি কমলি বাদ, তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার নবীকে এইভাবে ডাকা যাবে না। তো কিভাবে ডাক দিয়েছে মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, বড় আলেম, তৎকালীন বাদশাহ চিন্তা করেছে ওনাকে কাজীর পদে নিয়োগ দিতে পারলে দেশটা ভালো চলবে, বিচার আচার ঠিক মতো করবে। প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি ওনাকে প্রস্তাব দিয়েছে বাদশাহ, কিন্তু উনি এই প্রস্তাব গ্রহণ করলেন না। বাদশাহ হইছে রাগ, মানুষে চাকরি পায় না, আমি আপনাকে প্রস্তাব পাঠালেন, আপনি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। বাদশাহ রাগ হইয়া ইমাম সাহেবকে জেলখানায় নিয়ে বন্দি কইরা, নাউজুবিল্লাহ কর,
দীর্ঘদিন জেলখানা ছিল, বহু বুঝাইছে বাদশার লোকেরা, আপনি রাজি হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, উনি বলে না আমি চাকরি করব না, চাকরি করলে মাযহাব মিল্লাতের জন্য কিতাব লিখতে পারবো না, আমি এই কাজ করব। বাদশা কি করলো, একদিন ঘোষণা দিল, এই কারারক্ষীরা তোমরা যদি অত্যাচার করে কৌশলে হেকমতে যেইভাবে পারো এই হুজুরকে রাজি করতে পারো প্রধান বিচারপতির পদে, তাহলে তোমাদেরকে পুরস্কার দিব। নাউজুবিল্লাহ বলেন, এখন তারা অত্যাচারের মাত্রা বাড়ায় দিছে। একজন আয়শা বলে আমার বুদ্ধি আছে, হাম্বলি মাযহাবের ইমামকে কিভাবে রাজি করতে হয় বাধ্য করতে, এই বুদ্ধি আমার কাছে আছে। বলে কি বুদ্ধি? বলে উনি তো ইমাম সাহেব মানুষ, আলেম মানুষ, আল হায়াউ শোবাতুম মিনাল ইমান, লজ্জাশীলতা ইমানের অঙ্গ, যার শরম কম তার ইমানও কম, যার শরম বেশি তার ইমানও বেশি। তো উনি বলে হাম্বলি মাযহাবের ইমাম তো উনি লজ্জাকে বড় ভয় পায়, এমন একটা শরম দিব আজকে ওনাকে, লজ্জা দিব যেন উনি রাজি হয়ে যায়। বলে কি করবেন? বলে আপনারা আসেন। যাইয়া ইমাম সাহেব হুজুরের হাত বানলো দেওয়ালের সাথে, দুইটা পাও বানলো দেওয়ালের সাথে। ইমাম সাহেব বলে তোমরা এটা কি করতেছ? বলে হুজুর রাজি হইয়া যান। বলে রাজি যদি না হন কি করবা? রাজি যদি না হন তাহলে আপনার পরনের কাপড়গুলো খুলে ফেলা হবে, আপনার পরনে কাপড় রাখা হবে না, আপনার তফনগুলো খুলে আপনাকে উলঙ্গ করে দেওয়া হবে। একটু জোরে জোরে বলো নাউজুবিল্লাহ, একটু চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। আপনারা বলেন একজন ইমাম সাহেবের কাফন খুলে ফেলবে, এটা কি শরমের কথা না, লজ্জার কথা না, মান সম্মানের বিষয় না? ইমাম সাহেব হুজুর এইবার চুপ হয়ে গেছে। মুশকিল, বড় মুশকিল, বড় মুশকিল। আর ইমাম সাহেব হুজুর জানে হুয়া হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। সুবহানাল্লাহ, কোন আমার নবী এমন নবী যে কোনো বিপদের টাইমে যদি তার গোলাম নবীর কাছে সাহায্য চায়, বিপদ টাইমে নবী তাকে সাহায্য করতে পারে। মাসনাদে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছে, হাদিসের বিশুদ্ধের দিক দিয়ে সবচেয়ে প্রধান কিতাব হলো বুখারী শরীফ, তো ওজনের দিক দিয়ে সবচেয়ে বড় কিতাব হলো মাসনাদে আহমদ ইবনে হাম্বল, লক্ষ লক্ষ হাদিস সেখানে, মোহাম্মদ আহমদ ইবনে হাম্বলের কিতাব, হাম্বলি মাযহাবের ইমামের কিতাব। উনি জেলখানার মধ্যে যখন বিপদে পড়ে গেল উনি কারো কাছে সাহায্য চাইলেন না, উনি চক্ষু বন্ধ করে আমার নবীর কাছে সাহায্য চাইলেন। কি বললেন, কি বললেন দোয়াটা? উনি পড়া শুরু করলেন, কাদ দাকাত হিলাতি আনতা ওয়াসিলাতি আগিসনি সাইয়েদি ইয়া রাসূলাল্লাহ। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওয়াজটা মনে একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমার নবীর গোলাম, মাশাআল্লাহ, আমার উস্তাদ মাওলানা আব্দুল খালেক আল কাদরী সাহেব আগমন করছেন, মারহাবা বলেন, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দেন। বসেন না, বসেন মাওলানা সাহেব, বসেন এমন সব এদিক দিয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, জোরে কোন আমিন। একটু জোরে জোরে দুরুদ শরীফ পড়বো, পড়বেন নাকি গুনাহ হইব? জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটু জোরে বলি আল্লাহু আকবার। হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানায় বিপদে পড়ে আমার নবীকে ডাক দিয়েছে, কদ্দাকাত হিলাতি, আমার সমস্ত কলা কৌশল জীর্ণ হয়ে পড়েছে, আনতা ওয়াসিলাতি,
এই বিপদ থেকে উদ্ধারের উসিলা নবী আপনি। আগিসনি সাইয়েদি, হে আমার সর্দার, আগিসনি সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ, হে আমার সর্দার আল্লাহর রাসূল, আপনি আমাকে এই বিপদের টাইমে জেলখানায় এসে সাহায্য করুন। সুবহানাল্লাহ। এরপরে আরো বহু ঘটনা ঘটছে। আল্লাহর নবী আয়েশা ওনার সাথে দিদার দিয়েছে জেলখানা ডাক দেওয়ার কারণে। তা চিন্তা করে দেখেন, যার জানাজা 10 লক্ষ মানুষ হয়েছে, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি মাযহাবের একজন প্রসিদ্ধ মাযহাবের ইমাম ছিলেন আহমদ ইবনে হাম্বল, উনি জেলখানায় বসে আমার রসুলের পাকের ইন্তেকালের 300 বছর পরে ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীকে ডাক দিয়েছে, তাইলে আমরা দিতে পারি না। এটা হলো ইজমা। কোরআনের দলিল দিলাম, হাদিসের দলিল দিলাম, ইজমার দলিল। এবার কিয়াসের একটা দলিল দিয়ে আমি সামনে যাচ্ছি। কিয়াস, কিয়াস মানে ধারণা, আপনার মতামত। আপনার মতামতটাও শরীয়তের দলিল, সেটা হতে হবে শরীয়ত সম্মত। যেমন আমরা নামাজের মধ্যে আমার নবীকে ডাক দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, ডাকি কি ডাকি না? আওয়াজ দিয়ে বলেন তো। আপনি নামাজের ভিতরে নবীকে ডাকতেছেন, হ্যাঁ, আও কি দিয়া ডাকতেছেন? হা কা জমির দিয়ে, আসসালামু আলাইকা, কা হলো হাজারের জমির, হে উপস্থিত নবী, ও হাজির ও নাজির নবী, আপনাকে সালাম। নামাজের মধ্যে নবীকে হাজির জেনে আমরা সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। কর এবার আসেন, কে আছে আর কি দিমু? আমরা কবরে পাড়ে গিয়ে দোয়া পড়ি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি কিন্তু ইয়ার ওয়াজ করতেছি, কিভাবে রসুলকে ডাকবো আমরা? সূরা হুজরাতের ওয়াজ, সূরা হুজরাতের তাফসীর করলে 6-7 দিন লাগবে শেষ করতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরে পাড়ে বলেন কিনা? তা আপনার বাপরে আপনি ডাকতে পারেন ইয়া বলে, ইয়া আবাতি, হে আমার বাপ। আপনার বাপের থেকে কি আমার নবীর ক্ষমতা কম? জোরে বলেন, জোরে বলেন। যারা হজ করতে যায়, রসুল বাকের অজাম বরকে যায়, ওখানে গিয়ে জিয়ারতের টাইমে আমার রসুলকে ডাকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফের ডিজিটাল ঘড়ি দিয়ে ওখানে লিখে দিয়েছে কিভাবে রসুলকে সালাম দিতে হবে। ওখানে তাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইলে ফাঁসা পড়ায় ফলাইবে পুলিশে বাড়িয়া। ওখানে আহলাল কুবুর টুবুর চলে না, ওখানে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিকে সুবহানাল্লাহ। এই ভাষাগুলোর থেকে আমাদের ধারণা কি? মদিনায় বলতে পারো, নামাজে বলতে পারো, তোমার বাবার কবরে পড়া যায় বলতে পারো, আর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে তুমি শেরেক প্রতিভা দাও। বোঝা গেল কি যে বুঝো না তাই বুঝো না, কথা কোন ঠিক কিনা? আসুন এইবার বর্তমানে এই বছর আমরা তাদের থেকে একটা দলিল পাইছি, যারা নাজায়েজ বলে তাদের থেকে দলিল পাইছি। কি দলিল? কওমি মাদ্রাসার এক ছাত্র সুন্দর একটা গজল গাইছে মদিনা শরীফের শানে, আজ পর্যন্ত কেউ শেরেক বেদাত ফতোয়া দেয় নাই। কি বলছে? ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে, বলছি নি বলছি নি? এটা কোন সুন্নি হুজুরে গায় নাই, এটা আগে কওমি হুজুরে গাইছে, তাদের ছাত্র গাইছে, যেন ভাইরাল হয়ে গেছে, বিয়ে হইতাছে, এখন আর ফতোয়া নাই। ও মদিনার মাটি, মদিনার মাটিকে যদি ও বলে ডাকতে পারে, ও এটা হলো আমাদের দেশের বাংলা ভাষা, আরবি হলো ইয়া ইয়া। সুবহানাল্লাহ। কোন মদিনার মাটিকে ইয়া বলে ডাক দেয়, আর মদিনার মাটি সম্মান হলো যেই নবীর কারণে,
ওই নবীকে ইয়া রাসূল বলে ডাক দিয়ে তার আবৃত্তি বোঝা গেল, মদিনার মাটির সাথে শত্রুতা আমি নাই, মানুষের সাথে শত্রুতা আমি নাই, তোমার শত্রুতা আমি রসুলের সাথে, রসুলের সাথে দুশ্মনের রাইকা কবরে উপায় আছে ও মদিনার মাটির। বলে কি বলে না ভাই সাহেব আমার? এইভাবে বলতে গেলে অনেক বলা যাবে। সর্বশেষ সর্বোপরি সিদ্ধান্ত হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে রসুলকে ইয়া রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকা শুধু জায়েজ নয়, এটা আশেকের মনের খোরাক। কথা বলেন ঠিক কিনা? এটা আশেকের মনের খোরাক। এই জন্য আল্লাহ বলেছেন কাজাহারি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরকে যেইভাবে ডাকো এইভাবে আমার নবীকে ডাকা যাবে না। এখন আসুন, আমার আল্লাহ আবার বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সূরা হুজরাতের দ্বিতীয় নম্বর আয়াত। এই আয়াত খানা রসুল পাকের রওজা মোবারকের উপরে সন্নারক করে লিখে দিয়েছে কোরআন শরীফের আয়াত। নারী এবং পুরুষ একত্রে কাবা তওয়াব করে, একত্রে সাফা মারওয়া সাই করে, হাজরে আসওয়াদ পাথরে সুমু খাওয়ার জন্য ধাক্কা ধাক্কি ফারাফারি জোরাজুরি, নারী পুরুষে যে যারে পিছে ফালাইয়া আগে যাইয়া হাজরাত পাথরে সুমা খাইতে পারে, কোনো বাধা নাই। কিন্তু মসজিদে নববীতে যখন যাবেন, রসুল পাকের রওজা মোবারকে যখন যাবেন, সেটা এক নীরব পরিবেশ। মহিলার নামাজের জায়গা একদিকে, পুরুষের নামাজের জায়গা আরেক দিকে। মহিলা রসুলকে সালাম দিবে একভাবে, পুরুষেরা সালাম দিবে আরেক টাইমে, নির্দিষ্ট টাইম দেওয়া আছে। ওখানে আবেগের সাথে একজন হাজি সাহেব জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দেওয়ার কারণে পুলিশ বলতেছে উস্কুত উস্কুত, আস্তে 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 আস্তে। আমি বললাম লিমা, কেন আস্তে? তখন বলল হাজ্জি নাবিউন হাইয়ুন ফি কবরিহি, আমাদের নবী কবরে জিন্দা। উনজুর হাজাল আয়া, আমাকে পুলিশে আরবিতে বলতেছে উনজুর হাজাল আয়া, এই আয়াতের দিকে তাকাও, রসুল পাকের রোজাবাকে কি আয়াত লেখা, তাকায়াতে কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ইমানদারেরা রসুল পাকের দরবারে অন্যদের মতো চিল্লায়া জোরে কথা বলা যাবে না, রসুল পাকের আওয়াজ থেকে যেন তোমাদের আওয়াজটা বড় না হয়। আরবের পুলিশটাও জানে আমার নবী জিন্দা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা জানে শুধুমাত্র সরকারি চাপের কারণে হক কথা বলতে পারে না। আমাদের দেশে তো যখন যেই সরকার হুকুম তখন তা হুকুম, এটা যাই হোক এটাই মানতে হবে, ঠিক কিনা? বর্তমান সৌদি গভর্নমেন্ট হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির অনুসারী, ওহাবি অনুসারী, যার জন্য তারা রসুল পাকের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, মাজাব তরিকতের ইমামদের প্রসিদ্ধ প্রসিদ্ধ স্থাপনাগুলোকে বিলীন করে দিচ্ছে ধীরে 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 ধীরে। রসুল পাকের রওজা মোবারকে গম্বুজ এখনো রয়ে গেছে, সেই গম্বুজে খাদরার দিকে তাকিয়ে মানুষ তাদের মনের আশাগুলো আল্লাহর কাছে বলে। কেন বলে? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হাবিব আমার পৃথিবীর মানুষ পাপ করে আমি আল্লাহর দরবারে আসে না, আপনি রসুলের দরবারে যায়, জাউকা আপনার কাছে যায়। কেন? ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারালাহুমুর রাসূল, তারা আপনার দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আপনি যখন তাদের পক্ষে আমার দরবারে হাত তুলে দেন লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আল্লাহ বলে আমি আমার বান্দার পাপের দিকে তাকাই না, কে দোয়া করেছে সেদিকে তাকাই না, আপনি যখন উম্মতের পক্ষে হাত তুলে দেন তখন আমি আপনার হাতের বরকতে আমার উম্মতের দোয়া কবুল করে ফেলি, আপনার উম্মতের দোয়া কবুল করি। রসুল পাকের দরবারে গিয়ে এখনো দোয়া করলে রসুল পাক বলেন আমি যখন দেখি আমার কোন উম্মত নেকামল করেছে, ফামিতুল্লাহ আলাই,
আমি আল্লাহ শুকরিয়া আদায় করি যখন দেখি আমার উম্মত নাকের বিপরীতে কোন ভুল কাজ করে ফেলেছে, আমি নবী রওজা পাক থেকে আকাশের দিকে হাত তুলে আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করি। তো আমার নবী জিন্দা না মরা? আওয়াজ দেখুন, জিন্দা না মরা? قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم وهم يصلون। নবীজি বলেন সমস্ত নবীরা তাদের রওজা পাকে জিন্দা, তারা রওজা পাকে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ! আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ! আমার নবীজি বলেন মান জারানি বাদা মাউতি কামান জারা ফি হায়াতি। আলাইহিস সালাম, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার কাছে এসে রওজা পাক জিয়ারত করে গেল, ওই লোকটা যেন আমার হায়াতে জিন্দেগিতে এসে আমার সাথে দেখা করে গেল। নবী দেখে, সুবহানাল্লাহ, কর দেখে কিনা, দেখে কিনা, শক্তি কে দিছে? আরো জোরে বলেন। ওখানে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, পুলিশে ফাঁসার মধ্যে দিব ফিডা। এখানে হালাল কুবুর টুবুর চলে না, এখানে বলতে হবে কি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমার বন্ধুরা। তাহলে অন্য মানুষকে যেইভাবে ডাকা হয় আমার নবীবে এইভাবে ডাকা যাবে না, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ তোলা যাবে না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একখান কারণ আছে বাবা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একখান হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন ইবনে আব্বাস কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ! আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাজার শরীফ তায়েফে আছে, তায়েফে, এই বছরও তায়েফে গিয়ে আমরা জিয়ারত করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? যিনি রসূল পাকের কোলে উঠছে মাত্র 3 মাস বয়সে, ওনার বাবা আব্বাস ওনার কোলে নিয়ে আব্দুল্লাহকে দিয়েছে। তো আমার নবী দোয়া করে একখান খাজুরের দানা, খাজুরের দানা সিবাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে দিছে, লালা মিশ্রিত দানা, নবীজির লালা দিয়া থুথু দিয়া মুখে দিয়া দোয়া করছে, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুত তাউইলা, আল্লাহুম্মা আল্লামাহুল ইলমা ওয়া আল্লামাহুল হিকমা, ও আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এলেম শিক্ষা দাও, হিকমত শিক্ষা দাও, তফসির করার মতো জ্ঞান দান করো, ওয়া আল্লামাহুত তাউইলা, তাউইল মানে তফসির, ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন শরীফের ব্যাখ্যা করার মতো এলেম আল্লাহ তুমি তাকে দান করো। নবীজির থুতু মোবারকের বরকতে, নবীজির দোয়ায় এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির হইছে, যার নাম হলো রুয়ুসুল মুফাসসিরিন। সমস্ত মুফাসসিররা ওনাকে প্রিন্সিপাল হিসাবে মানে। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই শানানজুল বর্ণিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ! তিনি বলেন সাবিত ইবনে কাস নামক একজন ব্যক্তি নবীজির সাহাবি ছিল। সাবিত ইবনে কাস কানে কম শুনতেন। আচ্ছা, যারা কানে কম শোনে দেখবেন তারা জোরে কথা বলে, কারণ সে তো কি বলে নিজেরটাও নিজে শোনে না, ঠিক কি না? হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসলে একটু জোরে জোরে কথা বলতেন, কথা একটু জোরে হইয়া যাইত। তো আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন নবীর কণ্ঠের আওয়াজের উপরে না হয়। এই আয়াত নাজিল হওয়ার পরে সবাই নবীর দরবারে যায়। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি নবীজির দরবারে যায় না, উনি বাড়িতেই অবস্থান করে, বাড়িতে বসে আছে। মানুষ জিজ্ঞাসা করে ঘটনা কি, তুমি নবীর মাহফিলে যাও না কেন? সে বলে আমি জাহান্নামি হয়ে গেছি। নিজেকে কি বলে? আমি জাহান্নামি হয়ে গেছি। বলে কারণ কি? এই সাবিত তুমি কেন জাহান্নামি হইবা? বলে আমি বরবাদ হয়ে গেছি। আল্লাহ পাক রসুলের কাছে আয়াত পাঠাইছে মানুষের কণ্ঠের আওয়াজ যেন রসুলের কণ্ঠের উপরে বড় না হয়। আমার মতো জোরে কথা কওয়ার মতো লোক তো সাহাবীদের মধ্যে কেউ নাই। আল্লাহ মনে আমার লাই এই আয়াত পাঠাইছে, আমি আর নবীর দরবারে যাব না, আর বেয়াদবি করব না। জোরে জোরে কর না সুবহানাল্লাহ! আল্লাহর হাবিব বললেন তোমরা সাবিত ইবনে কায়েসের খোঁজ খবর বাড়িতে যাও। ওনার বাড়িতে গেল সাহাবায়ে কেরাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীরা ওনার বাড়িতে গেলেন।
জাবরান সাবিত তুমি নবীজির দরবারে যাও না কেন? বলে আমি সেখানে গেলে বেয়াদবি হবে, আমি তো কানে শুনি না, আমার কথা জোরে হয়ে যায়। এখন এখান থেকে কি মাসালা ভাই জান, আপনি কোন ফিসাবের কাছে দয়া বেয়াদবি না করার চাইতে ফিসাবের কাছে না যাওয়া ভালো, ঠিক কি না? শায়েখের কাছে দয়া বেয়াদবি করার চাইতে না যাওয়া, বেয়াদবির চাইতে গাইরে হাজার ভালো। এই সাহাবী কান্দে ঘরে বসে বসে, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি জাহান্নামী হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে যাইয়া আমার নবীর কাছে বলে, নবী গো সাবিত ইবনে কায়েস তো শুধু কান্দে, আপনার দরবারে আসে না, কানে কম শুনে জোরে কথা বলতে হয়। আল্লাহ পাক আয়াতে কারিমা দিয়েছে, লা তারফাওয়া সওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কথার উপরে যেন মানুষের কথা বড় না হয়, যদি না তার কথা বড় হয়ে যায়, যদি না বেয়াদবি হয়ে যায়, এই জন্য সে আপনার দরবারে আসে না, ঘরে বসে বসে নবী নবী বলে কান্দে, সে নিজেকে জাহান্নামী বলে, শেষ হয়ে গেছে বলে। আমার নবী বলে, যাও যাও তারে খবর দিয়ে আসো, যদি পৃথিবীর মধ্যে কোন জান্নাতি লোককে তোমরা এই মুহূর্তে দেখতে চাও, হযরতে সাবিত ইবনে কায়েসের দিকে তাকাও, হযরতে সাবিত জান্নাতি হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বেয়াদবরা আমার রসুলের সামনে কত রকম বেয়াদবি করে, ঠিক কি না বলেন? যত আমল করো কাজ হবে, আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন, আল্লাহ বলে তোমাদের আমল সব শেষ হয়ে যাবে, খবরও থাকবে না নবীর সাথে বেয়াদবি করলে। রাসূল পাকের শানে সূরা হুজরাতে আল্লাহ পাক এরপরে আর কি আয়াত দিয়েছে দেখেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রোজা বেশি ধরছে? আজকে কি বার বলেন না? কি বার? একদিকে রমজানের বরকত, আরেকদিকে শুক্রবারের বরকত। রমজান শরীফের প্রথম 10 দিন তো রহমত, ঠিক কি না? রহমতের বরকত। শুক্রবার দিনকে ঈদের দিন বলা হয়। কিসের দিন? নবীজি বলেন, ইয়াউমুল জুমআতু আফজালু মিন ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমিল আযহা আও কামা আলাইহিস সালাম, জুমার দিনটা রমজানের ঈদ এবং কোরবানির দিনের চাইতেও আরো ফজিলতপূর্ণ, কারণ জুমার দিনে মানুষের হাতে আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ, বলুন না। ভাই সাহেব বন্ধুরা আমার, জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, এই সময়টা কোনটা? কেউ কেউ বলেছেন ইমাম সাহেব যখন খুতবা দেয়, দুই খুতবার মাঝখানে যখন বসে, এই সময় যেই দোয়া করে মুসল্লি সেই দোয়া কবুল হয়। আবার ইমাম সাহেবের সানি খুতবার টাইমে ইমাম সাহেব যখন দোয়া করে তখন মুসল্লিরা আমিন আমিন বলে, এই দোয়াগুলো কবুল হয়। আবার কেউ কেউ বলেছেন না, যখন খুতবার আজান দেয় আর ইমাম সাহেব খুতবা দিবে মাঝখানের এই মুহূর্তটায় দোয়া কবুল হয়। আবার কেউ কেউ বলেছেন না, শুক্রবারে আসর থেকে মাগরিব এই টাইমটা দোয়া কবুল হয়। আমরা এখন আস্তে আস্তে আসরের দিকে যাচ্ছি, দোয়া কবুলের টাইমের দিকে যাচ্ছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কোরআনে পাকে সূরা হুজরাতের পরবর্তী আয়াতে কি বলে একটু খেয়াল করে শুনুন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই ওই সমস্ত লোক, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম যারা তাদের জবানকে নিম্ন রাখে ছোট রাখে, ইন্দা রাসূলিল্লাহ আমার রসুলুল্লাহর দরবারে গেলে, সুবহানাল্লাহ বলেন, নবীর দরবারে গেলে যারা আওয়াজ ছোট রাখে বেয়াদবি করে না, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা পরীক্ষা, ইমতাহানা, ইমতাহান মানে পরীক্ষা।
ইমতাহানা, আল্লাহ তাদের পরীক্ষা নিবে, কুলু বহম তাদের কলবের পরীক্ষা, লিত্তাকুয়া তাকুয়ার উপরে। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায়, যার অন্তরে নবীর সম্মান যত বেশি, ওই লোকের অন্তরে আল্লাহর ভয় তত বেশি। সবাই গণ সুবহানাল্লাহ, যার অন্তরে নবীর মহব্বত যত বেশি, তার অন্তরে আল্লাহর ভয় তত বেশি। জোরে জোরে গণ সুবহানাল্লাহ। যে দেখানে বলছে তাকওয়া, তাকওয়া মানে খোদা ভীরু, আল্লাহর ভয়, এটা তাদের অন্তরের পরীক্ষা। আস্তে আস্তে কথা বলা অন্তরের পরীক্ষা। ভাই সাহেব বন্ধুরা আমার, আমার আল্লাহ পাকের পরে কি বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যারা আদবের সাথে রসুলুল্লাহ দরবারে হাজির হবে, জোরে কথা বলবে না, প্রয়োজন ছাড়া রসুলকে বিরক্ত করবে না, আল্লাহ বলে লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আছে ক্ষমা। অর্থাৎ নবীর দরবারে গেলেই গুনাহগুলো মাফ হইয়া যায়। আপনারা নবীর দরবারে যাওয়ার ইচ্ছা আছে কিনা? চাই দুইটা হাত তুলেন, চাই নবীর দরবারে যাওয়ার ইচ্ছা আছে কিনা? হাত নামান। নবীর দরবারে যাওয়ার ইচ্ছা নাই কার? সবারই তো আছে। এর মধ্যে আবার পার্থক্য আছে, কিছু কিছু মুলুবীর লোকে হজে গেলে আপনাদেরকে ওয়াবি বানাই আনবো দেশ। আমরা দেখছি কোন দেশের ইমামরা এটা বলে না, বাংলাদেশের কিছু ইমাম ওখানে যাইয়া মুসল্লিগুলো লইয়া যায় তো রসুল পাকের রওজা যায়, রসুলকে সালাম দিবে, আসসালাতু আসসালাম আলাইকা রাসূলুল্লাহ, ওখানে যায় দুরুদ ইব্রাহিম পড়ায়, হাজি ঘরে কয় দুরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লা। আরে বেটা, এটা তো নামাজের দুরুদ, রসুল পাকের দরবারে গিয়ে তো এই দুরুদ না, সেখানে পড়তে হবে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূল। আপনি 4 লাখ 5 লাখ টাকা দিলেন হজে, 2 লাখ 2.5 লাখ টাকা উমরায় খরচ করে রসুল পাককে সালাম দিতে পারলেন না, এই দারুন ওয়াবি ইমামের কারণে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নি ইমাম লয়া যাইবেন। আমার ডানপটে যিনি বসে আছে মাওলানা মুজিবুর রহমান, প্রতি মাসেই উমরা যাচ্ছে হাজিদেরকে নিয়ে, সুন্নি বয়াত রসুলের লোক, মারহাবা বলবেন না, আশেকে রসুল, একদম সুন্নি তরিকা মতো মানুষকে উমরা করায়, হজ করায়। আমরা ওনার সাথেই গিয়েছি, উনি আমাদের মুআল্লিম, আলহামদুলিল্লাহ বলেন না। ভাই সাহেব আমার, সুন্নিদের সাথে গেলে একটা বরকত আছে আলাদা, যেই যেই জায়গায় বরকতি ওখানে ওয়াবিরা নেয় না, দেখায় না, সুন্নিরা সব জায়গায় নিয়ে নিয়ে রসুলের পাকের বরকতি জায়গাগুলো জিয়ারত করায়, মারহাবা বলেন। রসুলের পাকের রওজা গিয়ে পর্যন্ত বেয়াদবি করে, ওখানে গিয়ে আমার নবীর, নবীর উম্মতদেরকে বলে তোমরা দুরুদ ইব্রাহিম পড়ো, দুরুদ ইব্রাহিম কোন দুরুদ না, এটা হলো দুরুদ সালাহ, নামাজের দুরুদ। পৃথিবীর কোন কিতাবে লেখা নাই দুরুদ ইব্রাহিম, কিতাবে লেখা আছে সালাত, দুরুদ সালাত, নামাজের দুরুদ, এটা আমরা নামাজে পড়ি, নাম দিছে দুরুদ ইব্রাহিম। আমরা কি ইব্রাহিম নবীর উম্মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তো তো দুরুদ শরবি দুরুদ মুহাম্মদ ইয়ে না, তো দুরুদ ইব্রাহিম কা? আর এটার নাম দুরুদ মুহাম্মদ দিলে তো ভালো হইতো, কারণ আগে দেওয়া আছে মুহাম্মদের নাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে, দুইবার নবীর নাম, নবীর পরিবারের নাম আসছে, তোর কাছে এইটা ভালো লাগে না? তুই কইতেছ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, 3 নম্বরে ইব্রাহিমের নাম আসছে, তুই বলছ দুরুদ ইব্রাহিম, তাহলে বোঝা গেল ইব্রাহিমের প্রতি তোমার ভালোবাসা বেশি, আমার নবীর প্রতি ভালোবাসা কম। অথচ ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে ওনার উম্মত দিয়ে হাজির হবে, একটা সুপারিশের জন্য। এইভাবে আপনাদেরকে তফসিরের নামে, মাহফিলের নামে, সেমিনারের নামে, টেলিভিশনে পর্যন্ত বৈশা ইসলামের বিরুদ্ধে ওয়াজ করে, নাউজুবিল্লাহ কন, এটা কি মৌলবি না বাটপার? আওয়াজ দেখুন, মৌলবি না বাটপার? আমার আল্লাহ বলেন নবীর দরবারে গেলে লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা। কি কথা কন না, নবীর দরবারে গেলে ক্ষমা, কেমনে ক্ষমা? একটা ছোট্ট উদাহরণ দেই, কারণ কোরআনের দ্বিতীয় তফসির হলো হাদিস, ঠিক কিনা? আমার নবীজি বসে আছেন মসজিদে নববীতে, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
একজন ব্যক্তি আমার নবীর কাছে আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এখানে ইয়া রাসূলুল্লাহ দলিল আছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদান ফাকিমু আলাই, ওই লোকটা ডাইকা কা নবী গো, ইন্নী আসাবতু হাদান, আমি শাস্তি যোগ্য অপরাধ করেছি, বড় গুনাহ করে ফেলেছি, হ্যাঁ ফাকিমহু আলাই, আপনি আমাকে সাজা দেন। গুনাহ করছে আল্লাহ দরবারে, শাস্তি চায় নবীর দরবারে, কারণ মদিনার সাহাবীরা জানে খোদার সৃষ্টি জগতে আল্লাহ পাক আল্লাহ নবীকে হাকিম করে সৃষ্টি করেছে, নবী যে সিদ্ধান্ত দিবে আল্লাহ এই সিদ্ধান্ত নাড়বে না, সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ, একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথার পাকে অনেক কথা ব্রেনে চলে আসছে। আরাফাতের ময়দানে হাজি সাহেবরা মাগরিব পড়ে না, মাগরিব পড়বো যায় মুজদালিফা, রাত তিনটা বাজলে, 2018 সালে আমাদের রাত 1:30 বাজে মাগরিব পড়তে পড়তে, জ্যাম পড়ছে গাড়ি যাইতে পারে না, বিশাল জ্যাম, আমি বলতেছি রাত 1:30 বাজে কি মাগরিব হবে? আরাফাতের ময়দানে হাজিরা মাগরিব পড়লে হজ হবে না, কিন্তু মাগরিবের আজানের আগে আরাফাত থেকে বাইর হইলেও হজ হবে না। আমার নবী বিদায় হজে হজ শেষ করে হজে আকবর, হজে আকবর কোরআন শরীফ আসছে আকবরি হজ, হজ করে আমার নবী রওনা হইছে, জিবরাইল আমিন আসে কয় হুজুর মাগরিব পড়তেন না, মাগরিবের আজান না দিছে, রাসূল পাক বলে সারা দিন আমার সাহাবায়ে কেরাম নিয়ে আমি এখানে ক্লান্ত ছিলাম, মরুভূমি গরম, এখন তো এসি দিয়া দে, এখন তো হজ করতে আরাম, তাবুর মধ্যে এসি কোনো গরম নাই, তখন কি এগুলো ছিল নাকি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়া পড়ে ঠিক কি না? ক্লান্ত, রাসূল পাক বলে জিব্রাইল আমি এখানে মাগরিব পড়বো না, আমি মুজদালিফা গিয়ে পড়বো, বলে হুজুর টাইম থাকবে নি, বলে যে আল্লাহর জন্য আরাফাতে পড়বো, হে আল্লাহর জন্য মুজদালিফা পড়বো, টাইম টিম বুঝিনি, আমার কষ্ট হইতাছে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কে বন্ধু আপনার মন যাহা চায় আমি আল্লাহ তাহাই করব, কি ওয়ালা সাউবায়ুতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো, যা দিলে আপনি খুশি হন তাই দিব, যদি মাগরিবের টাইমটা আরাফাতে না পইরা মুজদালিফা গেলে আপনার মনটা খুশি হয়, যান আমি সাইরা দিলাম মাগরিবের নামাজ যত রাত্র লাগে আপনি মুজদালিফা পড়বেন, এটা কাজা হবে না আদা হবে, আমার নবীকে আল্লাহ আজকে না, আমি চাই কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আরাফাতের ময়দানে আসবে, সারাদিন লাব্বাইক লাব্বাইক বলে বলে ক্লান্ত হয়ে যাবে, ওরা মাগরিব আরাফাতে পড়বে না, যত রাত্র হয় মুজদালিফা পড়বে, আল্লাহ কা হাবিব গো আপনার মন যা চায় তা করেন, আপনার কথাটাই আমি আল্লাহর শরীয়ত হবে। আজ পর্যন্ত আরাফাতে মাগরিব নাই, মাগরিব কোথায়? মুজদালিফা। হাজি সাহেব মাগরিব কোথায়? এই হাজি সাহেব, এই হাজি সাহেব, এই হাজি সাহেব, এই হাজি সাহেব মাগরিব কোথায়? ওই তো সুলতান হাজি সাহেব বলছে নাকি আরাফাতে, না যদি ওখানে গিয়ে মুসল্লিগিরি দেয় এই টাইম জায়গারে আরাফাতে বল, তাইলে হজও গেছে টাকাও গেছে ঠিক কি না? রসুলের সিদ্ধান্ত আল্লাহ কখনো পরিবর্তন করে? আমার নবী নামাজ পড়তেছে আসরের নামাজ, 2 রাকাত নামাজ যখন শেষ হইলো মনে মনে একটা চিন্তা, আরে যদি মক্কার ঘরটা আমার নামাজের কেবলা হইতো, বাইতুল্লাহ শরীফটা, তাহলে নিজের মাতৃভূমির দিকেও তাকাইতাম আর নামাজের কেবলার দিকেও তাকাইতাম। আল্লাহ নবীর মজার খবর জানেনি, আল্লাহ কই জিব্রাইল আমার রসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বাকি 2 রাকাত পড়বে, বাইতুল্লাহ শরীফ মক্কার দিকে ফিরে জিব্রাইল কয় আল্লাহ নামাজ অবস্থা, বল নামাজ অবস্থা ঘুরতে বলো, কারণ কি? বলে আমার নবীর মন যেদিকে আমি খোদার কেবলা সেদিকে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মন যেদিকে খোদার কেবলা, কেবলা পরিবর্তন ওয়াজ করলে অনেক সময় লাগবে, সেদিকে যাবো না। এই মসজিদের নাম হলো মসজিদে কেবলা তাইন, 2 কেবলার মসজিদ মদিনা শরীফে, মারহাবা বলেন না, দুই দিকে 2টা মেহরাব, এখন একটা মেহরাব বন্ধ করে দিয়েছে, আমরা আরো কয়েক বছর আগেও দেখছি মেহরাব আর একটা আছে, আর একটা বন্ধ করছে কেন? অনেকে ভুল করে সেদিকে নামাজ পড়া শুরু করে, এই জন্য একটা বন্ধ করে দিয়েছে, একটা মেহরাব এখনো বাইতুল্লাহর দিকে আছে। নামাজরত অবস্থায় আমার নবী ঘুরে গেছে, নবী ছিল সামনে,
সাহাবিরা ছিল ফিসে, যখন ফিসের দিকে ঘুরছে এবার সাহাবিরা সামনে, নবী ফিসে, ইমাম কি ফিসে দানা সামনে থাকে, এখন কি ঘটনা, নামাজের মধ্যে হাঁটা আরম্ভ করছে, হাঁটতে হাঁটতে নবী সামনে আসছে, সাহাবিরা পিছে গেছে। আরো ঘটনা আছে, নবীজির আমলে মহিলারা জামাতে নামাজ পড়তো, হিজড়ারা পড়তো, বাচ্চারা পড়তো। জামাতে দাঁড়ানোর হুকুম হলো, প্রথম কাতারে পুরুষ দাঁড়াবে, এরপরে কাতারে বাচ্চা দাঁড়াবে, এরপরে কাতারে হিজড়া দাঁড়াবে, এরপরে কাতারে মহিলা দাঁড়াবে। তো ওখানে তো এইভাবে দাঁড়াইছে, ওমা গুইরা দেখে মহিলা পড়া গেছে সামনের কাতারে, হিজড়া পড়া গেছে পরের কাতারে, মুরব্বীরা পড়া গেছে পিছের কাতারে। নামাজের মধ্যে হাইটা হাইটা কাতার পরিবর্তন করছে, নামাজ বন্ধ হয় নাই। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে, আপনার ইজ্জতে, আপনার সম্মানে হাইটা হাইটা সাহাবীরা নামাজ পড়ছে, এই নামাজ তো কবুল হইছে হইছেই, এই মসজিদের নাম দিয়ে দিলাম মসজিদে কিবলা তাইন, দুই কিবলার মসজিদ। ভাই সাহেব আমার, তাহলে আমার নবীর দরবারে গেলে লাভ আছে না নাই? আল্লাহ বলে আল্লাহুম্মা আগফিরাতুন, ক্ষমা। সুবহানাল্লাহ, কোন নবীর দরবারে গেলে ক্ষমা পাওয়া যায়। ওই সাহাবি ডাইকা কয়, নবী গো, ইন্নি আসাবতু হাদ্দান ফাকিমু আলাই, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি গো নবী, আপনি হলেন হাকিম, আমি জানি আপনি যদি আমাকে সাজা দিয়া দেন কবরে আল্লাহ সানি বিচার করবে না। সুবহানাল্লাহ, কোন নবী যে সিদ্ধান্ত দেয়, এর বাহিরে কোনো সিদ্ধান্ত দিলে এটা আল্লাহ পছন্দ করবে না, আপনি আমার শাস্তি দেন। আমগো দেশে কোনো মানুষ পাপ কইরা ইমাম সাহেবের কাছে যায় কইব নি, হুজুর আমি পাপ করেছি আমার সাজা দেন, কইব? বরং ইমামে ইমামে কিছু কইলে ইমামরে উল্টা সাজা দেয়। সমাজের মধ্যে সুদুর ওয়াজ করলে হে ইমাম ভালো না, গোসর ওয়াজ করলে সেই ইমাম ভালো না, পর্দার ওয়াজ করলে মহিলাকে এই হুজুরের বাগান বাতে খাওয়াইতেন না, নাউজুবিল্লাহ বলেন। আরে মিয়া, রিজিকের নাম, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? অবশ্য হুজুর কেবলার, অবশ্য আলমাদানের 61টা ওয়াজ আছে আমার কাছে, 61টা ওয়াজ রেকর্ড আছে মেমোরিতে। উনি মাঝে মাঝে বলতেন, হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে উঠিব, এভাবে বলতেন। হক কথা বলতে হবে, হক কথা না বললে হবে না। আবার হক কথা বলতে গেলে অনেকে সমাজে শত্রু হবে, তাই বলে কি বলা লাগবে না? ভাই সাহেব আমার, ওই মানুষটা মাপসায় আমার নবীর কাছে সালাম পিরাইয়া, নামাজের সালাম পিরাইল, নবীর সাথে লোকটা নামাজ পড়ল, নামাজের সালাম পিরানোর পরে নবীজির হাদিস, ওয়াকামা রাজুলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদ্দান ফাকিম আলাই বি কিতাবিল্লাহ। আল্লাহু আকবার, কোন প্রথম কইছে হুজুর আপনি আমার সিদ্ধান্ত দেন আমি কি করব, আমার শাস্তি দেন। নবীজি কিছু কয় নাই, বয়ে রয়েছে, নামাজের টাইম হয়েছে, রসুলের বাক নামাজে দাঁড়াইছে, ওই লোকটাও সাহাবিদের সাথে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে নামাজ যখন শেষ হলো, এইবার লোকটা দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের আগে আমার শাস্তি চাইছিলাম, আমি শাস্তিযোগ্য অপরাধ করছি হুজুর, আপনি আমাকে সাজা দেন। ফাকিমু আলাই বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে আমার এই পাপের যেই শাস্তি ওটাই আমাকে দেন। আল্লাহর কিতাবে কি শাস্তি? চুরি করলে হাত কাটা হয়, অনেক পাপের সাজা আছে শিরচ্ছেদ করা হয়, অনেক পাপের সাজা আছে চোখ খোলা হয়, ফাতর মেরে মেরে রজম করা হয়, শুলে ছড়ানো হয়, বিভিন্ন শাস্তি আছে। তো লোকটা বলে, হুজুর আমারে মারেন, কাটেন, শুলে ছড়ান, হাত কাটেন, চোখ খোলেন, ফাকিমু আলাই বি কিতাবিল্লাহ, আমার এই পাপের জন্য যেই শাস্তি আপনার দিতে মন চায় আমারে দেন হুজুর। কেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। কঠিন জাহান্নামের ওয়াজ করে, আল্লাহ বলে আমি জাহান্নাম অনেক কঠিন করে বানাইছি। লোকটা বলে, হুজুর আমি জাহান্নামকে ভয় পাই, হুজুর আপনি আমারে দয়া করে শাস্তি দেন, যা করেন লয়া করেন, বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসে, বলে তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো? ফাকালা রাজুলুন, নাম ইয়া রাসূলুল্লাহ, সাল্লাইতু মাআকুম। সুবহানাল্লাহ, কোন লোকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনাদের সাথে এই মাত্র জামাতে নামাজ পড়ছি। আমার নবীজি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারা জামবাকা আও হাদ
যেমন আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুকমিনুন, সুবহানাল্লাহ কোন 18 বারের প্রথম আয়াত সূরা মুকমিনুনে কাদ আফলাহাল মুকমিনুন, আল্লাহ বলে এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে, অর্থাৎ যেই মুমিন নবীর দরবারে হাজির হয় এটাই বিজয়। আমার আল্লাহ বলেন হুজুর আপনি ঘোষণা দিয়া দেন, তুমি যে নামাজ পড়ছো আমার পিছনে তোমার শাস্তিও মাপ গুনাহও মাপ কেমনে, কাদ গাফারা লাকা জাম্বাকা, এই মাত্র তুমি নামাজ পড়ার কারণে আমার পিছনে তোমার গুনাহ আল্লাহ মাপ করে দিয়েছে। লোকটা কান্দে হুজুর গো হাত দি আমার সাজার কি হবে, গুনাহ মাপ হইছে আমি যে পাপ করছি কিয়ামতের ময়দানে আমার সাজা হবে কিনা। আমার নবীজি বলেন জাম্বাকা ও হাত দাকা, তোমার গুনাহ মাপ হইছে তোমার শাস্তিও মাপ হইছে। আমি নবীর দরবারে হাজির হওয়ার কারণে এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা বলেন আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যারা পরীক্ষা দিবে নবীর দরবারে আইসা আদবের পরীক্ষা দিবে, জোরে কথা বলবে না এটা তাদের তাকওয়ার পরিচয়। যদি তাকওয়া নিতে পারো নবীর দরবারে লাহুম মাগফিরাতুন, তোমাদের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, ওয়া আজরুন আযীম এবং মহাপুরস্কার। মহাপুরস্কারটা কি তাফসীরে আলে আসছে আয় জান্নাতুল ফেরদাউস, আজরান আজিম মানে জান্নাতুল ফেরদাউস, নবীর সাথে প্রেম করার কারণে রসুলের সাথে আদবের সাথে কথা বলার কারণে সে জান্নাতুল ফেরদাউস পাবে, এই জন্য আমরা রসুলকে দাঁড়াইয়া সালাম দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد دن থাকিতে درود পড়ো আমার নূর নবীর উপরে, এই দরুদে পার করিবে রোজে হাশরের ময়দানে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আর মহব্বতে আল্লাহুম্মা যাবে। আরে যারা উল্টা পাল্টা বলে কোরআন তো বুঝে না, কোরআন বুঝে এটা উল্টা কিতাব পড়ছে ঠিক কিনা, উল্টা কিতাব বুঝছেননি? ওই এক লোকে ফোঁড়া ফাইকিয়া লাল হইয়া গেছে, ব্যথা, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারে লোহারে গরম করিয়া এটা লাল ফোঁড়ার মধ্যে দিছে লাগাইয়া, আচ্ছা এটা কি ব্যথা বাড়ছে না কমছে? সিল্লানি রে সিল্লানি, এক ঘটনা কি ব্যাপার কি, লোকজন আইছে দরবার ডাক্তারের বিরুদ্ধে, এ ডাক্তার সাহেব এটা কি করলেন? কয় আমার কিতাবে ভাইছি ফোঁড়া ফাঁকিয়া লাল হইলে লোহা গরম করিয়া লাগাইতে হয়, কথা কি কইছি বুঝছেন নি? কয় কই কিতাব? এই তো কিতাব, এটা শেষটা নিয়ে দেখেন, কয় ফরের পাতা পড়ছেন নি? কয় না, ফরের পাতা খুলেন, ফরের পাতা খুললে দেয় রুগী যদি গরু হয় এই চিকিৎসা প্রযোজ্য, বুঝেন নাই? গরু চিকিৎসা মানছিলে দিছে, এরকম কিছু ব্যাকুল্লা মুলবি আছে কোরআন শরীফের পুরো আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে না উল্টা ফতুয়া দেয়, কথা কোন ঠিকটা বা ঠিক? আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, যারা আপনাকে ডাকে এবং ডাকবে, ইউনাদু এটা হলো প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স, বর্তমান এবং ভবিষ্যৎ, সুবহানাল্লাহ বলেন বর্তমান এবং ভবিষ্যৎ, যেমন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ,
কোরআন শরীফের এক আয়াত আরেক আয়াতে তাফসীর করে। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আপনাকে ডাকাডাকি করে মিন ওয়ারাইল হুজরা, হুজরা শরীফের বাহিরের থেকে, আপনি হুজরা শরীফে গো নবী, এরা বাহিরের থেকে ডাকাডাকি করে। আল্লাহ বলেন আকসারুহুম, আকসার মানে বেশি, আকসারুহুম তাদের বেশিরভাগ, লা ইয়াকিলুন বেআকল, আল্লাহ আকবার কর, ইয়াকিলুন আকল থেকে আকল, যার লা ইয়াকিল মানে আকল নাই, তো যার আকল নাই এটা কি বেআকল। আল্লাহ গো নবী গো, আপনাকে যারা ঘরের বাইরের থেকে ডাকাডাকি করে এরা বেআকল। আল্লাহ আকবার বলেন, সূরা হুজরাত অত্যন্ত ফজিলতপূর্ণ সারমর্ম বহে একটি সূরা, সময় যদি 5-7 দিন পাইতাম পুরাটা ভালো করে কইতে পারতাম। আমার আল্লাহ বলেন, হুজুর এরা বেআকল। এখন এই আয়াত কেন নাজিল হলো, তাফসিরে পাওয়া যায় বনি তামিম গোত্রের প্রতিনিধি দল আল্লাহর হাবিবের দরবারে আসছে দুপুর বেলায় খাওয়ার পরে, লাঞ্চের পরে আমার নবী জোহরের নামাজ পড়ে, খানা খাইয়া একটু বিশ্রামে আছে, এটাকে হাদিসের ভাষায় বলে কাইলুলা করা, দুপুরে খানার পর একটু গড়াগড়ি করা নবীর সুন্নত, কথা কি কইছি বুঝছেন নি, আর রাত্রে খানার পর একটু হাঁটাহাঁটি করা, এখন নবীর সুন্নতকে ডাক্তাররা গবেষণা করছে, ডাক্তাররাও বলতেছে রাত্রে খানার পর একটু হাঁটাহাঁটি করলে, দুপুরে খানার পর একটু গড়াগড়ি করলে শরীরের উপকার হয়। নবীজির প্রত্যেকটা হাদিস বিজ্ঞানসম্মত, সুবহানাল্লাহ বলুন না। আমার নবী একটু চোখ লাগিয়ে আইছে কাইলুলা করে, এমন টাইমে নবীর ঘরের বাহিরের থেকে বনি তামিম গোত্রের লোকেরা ডাকতেছে, ও ফাতেমার বাপ, নাউজুবিল্লাহ কন, ও ফাতেমার বাপ, ও হাসান হোসেনের নানা, জানে বাবা ডাকতেছে, এবার আল্লাহকে কি রে কস, সাবধান খবরদার, আল কাওলি কাজারি বাদকুম লিবাদ, একজন আরেকজনের এরকম অমুকের বাপ কও, আমার নবীর এই নামে ডাকা যাবে, কেন ডাকবে, ওয়ালাকির রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, তাও ডাকার সময় আছে, আমার নবী আরাম করতেছে ঘুমাইতেছে, তোমরা ঘরের বাইরে থেকে ডাকতেছো, তোমাদের কি আক্কেল নাই? আল্লাহ বলে আকসারুহুম লা ইয়াকিলুন, তারা বেশিরভাগ ছিল কম আক্কুল্লা মানুষ, এই জন্য নবীকে এইভাবে ডাকে, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরপর আয়াতে কি বলেন, ওয়ালাও আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ বলে, হুজুর গো, ও জিব্রাইল তুমি আমার নবীর দয়া বলো, এরকম কমাক কইল্লা মানুষের মতো বিয়াক্কলের মতো তারা ডাকাডাকি করলো কেন, তারা কি জানে না আমার নবী যে ঘুমায়, ওয়ালাও আন্নাহুম সাবারু যদি তারা একটু ধৈর্য নিত, হ্যাঁ, হাত্তা তাখরুজা ইলাইহিম নবী তাদের কাছে বাইর হওয়া আসা পর্যন্ত তারা বাহিরে বসে যদি একটু অপেক্ষা করত, আমার নবীকে ডাকাডাকি না করে ঘুমটা না ভাঙত, লাকানা খাইরুল্লাহুম তাদের জন্য এটা বড় উত্তম হতো, একটু সিল্লা কন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যায় নবী সামনে আসবে, এই অপেক্ষা কইরা বসে থাকাটাও আল্লাহ কা খাইরুন, এটা উত্তম একটা ইবাদত, সুবহানাল্লাহ, এটা কি ইবাদত, এটা কি ইবাদত। এই জন্যই তো আমার নবী বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার জিয়ারত করবে কিয়ামতে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে, সুবহানাল্লাহ। ওয়াজিব মানে বুঝছেন নি, ওয়াজিব মানে আপনার নিজের দায়িত্ব, যেমন যাকাত ওয়াজিব হইলে, যাকাত ফরজ হইলে, মানুষে আপনার বাড়ির থেকে আইসা মাল নিবে নাকি আপনি পৌঁছায় দেওয়ার দায়িত্ব, ফরজ হইছে আপনার উপরে, কোরবানির গোস্ত এতিম মেসকিনের গোস্ত তারা আইসা নিবে না, আপনি পৌঁছায় দেওয়ার দায়িত্ব, বুঝেন নাই কথা, আপনি দিতে না পারলে আপনার উপর তো গুনাহ থেকে যাবে, যাকাত মানুষের বাড়িতে পৌঁছায় দেওয়া দায়িত্ব, এটা হলো ওয়াজিব। তা আমার নবীজি বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব থাকবে, ওয়াজিব মানে আমার দায়িত্ব, কেয়ামতের ময়দানে
কোটি 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 মানুষের ভিতরে ওই লোকে যেখানেই থাকুক আল্লাহর নবী তাকে খুঁজে বের করবেই। রাসূলুল্লাহ পাকের দরবারে যদি একবার গিয়ে হাজিরা দিয়ে আসতে পারেন আল্লাহর নবী আপনাকে চিনে রাখবে, রাসূল আপনাকে কিয়ামতে দেখেই চিনে ফেলবে। আমরা কত জায়গায় মাহফিলে যাই, মাঝে মাঝে পথে দেখা হইলে হুজুর ভালো আছেন, জি ভালো আছেন, আমরা চিনছেন না ভাই, তোমার তো চিনলাম না, আরে কোন কি এক সপ্তাহে আপনার খাদিম করে খাওয়াইলাম, আমি তো সোজা মাহফিল করলাম, আমি ওই লোকটা, সে আমার সামনে বসে খাদিম করে খাওয়াইলো, আমি তারে চিনলাম না, এক সপ্তাহ পরে ভুলে গেলাম। আর আমার নবীজি বলেন যত লোক আমার দরবারে আসে, সে রাসূলের পাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক নবীর রওজা পাকে যাবে, আমার নবী একবার দেখেই তার চেহারা এমন ভাবে তাকে চিনবে, কিয়ামতের ময়দানে তাকে দেখেই আমার নবী চিনে ফেলবে, এই লোকটা আমার দরবারে গিয়েছে, হাজিরা দিয়েছে, আল্লাহ আমি তাকে সুপারিশ করলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক বলেন লাকানা খাইরাল্লাহুম, যারা নবীর দরবারে অপেক্ষা করে তাদের জন্য এই অপেক্ষাটা বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। যেমন অপেক্ষা করেছিল 40 জন, মতান্তরে 60 জন আহলে সফার সদস্য। এই হুজুরে আমগুরে দেখাইছে নিয়া, হুজুরে আমগো মুআল্লিম ছিল, আহলে সফা বাবে জিব্রাইলের সামনে নবীর হুজরা শরীফের পাশে আহলে সফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ 40 জন কি 60 জন সাহাবি, এখানে দিন নাই রাত নাই, খানার খবর নাই, গোসলের খবর নাই, ওযুর খবর নাই, দিন নাই রাত নাই, সব সময় পাক পবিত্র অবস্থায় নবীজির দরবারে বসে থাকতো। জিব্রাইল আমিন আসবে, নবীও আসবে, দুজনের মিলনে কি কথা, কথাটাও শুনবে, আর আমার নবীর চেহারা দেখে কলিজা শীতল করবে, চিৎকার দিকন সুবহানাল্লাহ। ওনাদের নেতৃত্ব দিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পাকের দরবারে বসে থাকতো। আর বর্তমান যুগে কিছু দালাল আমাদের দেশের টিভি চ্যানেলে ওয়াজ করে যে মদিনা যাওয়া হজের অংশ না, এই ওয়াজ করে তুমি কি বুঝাইতেছ, তুমি কি বুঝাইতেছ, মদিনা যাইও না, ঠিক কি না? আল্লাহকে ওয়ালাউ আন্নাকুম ইসসালামু আনফুসাকুম জাউকা, যত বড় পাপই হোক না কেন আপনার কাছে আসলেই মাপ। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ এই জন্যই বলেছেন তারা আকসারুহুম লা ইয়াকিলুন, এটি অধিকাংশ আক্কেল নাই, কি নাই, এই ওয়াজ যে করবে এটা কি আক্কিল্লা হুজুর না বেআক্কিল্লা হুজুর, বেআক্কিল্লা হুজুর। মনে রাখবেন আপনি যেই যেই দলের না, আপনার বিরোধী দলের নেতার বদনাম যদি করতে পারেন তাহলে তার থেকে কর্মীরা সরে যাবে যে আমার নেতা, আমার নেতার এই 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 দোষ। আম্মু দেশে এখন কিছু মৌলবি ভাই রয়েছে নবীর দোষ কোন দিক দিয়ে আছে ওইটা খোঁজে, নাউজুবিল্লাহ বলবেন না, আরো তো বললাম নাউজুবিল্লাহ, আমার নবীর কোনো দোষ আছে? তুই মুসলমানের দোষ বার করবি কইতে, কাফেররা তো বারণা বার করতো, কাফেররা আমার নবীর বলছে আলামিন, সত্যবাদী বিশ্বাসী, ঠিক কি না? আমাদের একটা বহর ছিল বরিশাল, বরিশাল ডিসি অফিসে একটা বহর ছিল, আমার ওস্তাদ আহ আল্লাহ ব্যস্ত নসিব করুক আল্লামা মাওলানা রুহুল আমিন মানসুরি, রুহুল আমিন হুজুর চিনতেন তো, আমি মাদ্রাসা থেকে তো রিটায়ার করছে, এই ওনার ওস্তাদ, আমার ওস্তাদ, আমার চাচা ইউনুস মাওলানা সাহেবের ওস্তাদ রুহুল আমিন হুজুর, আল্লাহ হুজুরের ব্যস্ত নসিব করুক আমিন বলেন, কত বড় আশেক ছিল, আলেম ছিল, আমার রওনা হয়েছিল লঞ্চে বরিশাল, তো হুজুরের কিতাব দেখবে বরিশালে যাইতে, কিতাব আদি ঠিক করবে লঞ্চে, তা আমিও ঠিক করি, হুজুরও ঠিক করে, তো হুজুর বলতেছে আবুল হাশেম দেখো আজকে একটা জিনিস চিন্তা করো, বলে কি, ওখানে বস হইব নবী নূর লইয়া, তা আমরা খুঁজতেছি কোরআন হাদিসে কোথায় কোথায় নবী নূর আছে এটা বাইর করব, সুনাম কোন দিক দিয়ে আছে নবীর সেটা আমরা খুঁজতেছি, আর তারা যে রাতটা খুঁজতেছে বদনাম কোরআন দিবা এটা খুঁজতেছে, তাকে কত বদনসিব, বসে জিততে হলে তাকে কথা বাইর করতে হইব না, তারা বদনাম খুঁজতেছে আমরা সুনাম খুঁজতেছি, তারা কি নবীর কোনো বদনাম খুঁজে পাওয়া যাবে, কখনো পাওয়া যাবে? যদিও বর্তমানে আদনান নামক এক ব্যক্তিল্লা মৌলবী আমার নবীর বদনাম বলছে, কোরআন নাজিল হওয়ার কারণে নবী নাকি আত্মহত্যা করতে চাইছে, জোরে বলো না নাউজুবিল্লাহ, এটা আবার আহমদুল্লাহ নামক আরেক টাউট এটা সাফায় সাফায় সাফাই গাইছে, এরকম একটা রেওয়ায়েত আছে নবী বলে আত্মহত্যা করতে চাইছে, আত্মহত্যা কি মহাপাপ না,
আত্মহত্যা করতে গেলে আমার নবী পাপি বানাইছে নবীরে, আর তোর ইমান আছে দিলে বেটা দেখ কর, আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, ওনাদের কোনো পাপ নাই, ঠিক কি না বলেন? এইভাবে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলে ওয়াল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু, আমার নবীর দরবারে গেলে আল্লাহকে ক্ষমাশীল অবস্থা পাওয়া যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি পরের আটটা শুরু করে কথা শেষ করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনা বাইন فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. الله أكبر قال الله বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যখন তোমাদের কাছে কোনো ফাসেক আসবে, বিনা বাইন, কোনো খবর লইয়া, কোন ফাসেক কোন খবর নিয়ে যখন তোমাদের কাছে আসবে, ফাতাবাইয়ানু, এই খবরটা যাচাই বাছাই করো, দৈরায় খবর বিশ্বাস করা যাবে। আমার নবীকে যারা মাটি বলে এরা ফাসেক, নবীর মিলাদকে তারা মানে না এরা ফাসেক, তারাবির নামাজ তারা 8 টাকা তোয়াজ করে এরা ফাসেক, কথা বুঝেন নাই। আমার নবীর আলমাগার যারা মানে না এরা ফাসেক, নবীকে যারা মিথ্যাবাদী বলে এরা ফাসেক, নবীকে যারা বাস্টার্ড বলেছে এরা ফাসেক, নবীকে যারা এই সিক্স প্যাক বলেছে এরা ফাসেক, নবীকে যারা মূর্খ বলে এরা ফাসেক, এদের ঈমান নাই। আল্লাহকে ফাসেক যেই কথা বলে এটাকে যাচাই করো, দৈরে মানা যাবে না। এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ডিলাকুলুকওয়ালা ফাসেক আমগো দেশে আছে না নাই? আছে না নাই? এই ফাসেকরা কোন কথা বলে, কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না, ইনশাআল্লাহ আগামী দিন আপনারা বাকি আলোচনা শুনবেন। আজকে তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল, আগামী দিন কি আসবেন নি? জোরে কন আলহামদুলিল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিন বন্ধ, রমজান উপলক্ষে শুক্রবার শনিবার 2 দিন বন্ধ। আমারও কালকে মাদ্রাসা নাই, ইনুসুজুরেরও কালকে মাদ্রাসা নাই, ওনাকে যারা চাকরি করে অনেকেরই নাই। আমি আরো আগে আসবো ইনশাল্লাহ, আপনারা যদি আরো একটু আগে আসেন। এই সূরা মোট 18টা আয়াত, আমি এই পর্যন্ত 5টা আয়াত শেষ করছি, কারণ কালকে তো দর্শি পরে লাস্টে দর্শি। আগামী দিন তেলাওয়াত করে হইলো সূরা হুজরাতের 18টা আয়াত শেষ করার চেষ্টা করব। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ইনশাআল্লাহ আগামী দিন আপনারা চলে আসবেন দলে দলে, এলাকার মা বোনদেরকেও বাড়ির থেকে তাফসীর শুনতে বলবেন, আর আসার টাইমে আখেরি মোনাজাত যেহেতু একটু মাদ্রাসার দিকে খেয়াল রাখার জন্য, মাদ্রাসার ছাত্রদের দিকে খেয়াল রাখার জন্য, এখানে গরিব মিসকিন ছাত্র আছে, এরা থাকে খায়, এদের খরচপাতির জন্য কিছু টাকা পয়সা, কিছু দান দক্ষিণা সদকা জাকাতের পয়সা কিছু নিয়ে আসবেন, আপনিও আনবেন, বাড়িওয়ালাকেও বলবেন। বাড়ির থেকে আসাটাই ফুল হুতুর বহরে কইবেন, এগো আমি তো মাহফিলে যাই, তুই কিছু দিবি নি, কি এটা কি কোন যাইবো না, দেখ না দেখ, আমি যদি বলেন আমি মাহফিলে যাই গো তুই কিছু দিবি নি, না দিলেও আপনার সব হবে, আপনি তো জিগাইছেন, কথা কন ঠিক কি না? আল্লাহ পাক যেন কবুল করে, জোরে কন আমিন। আসুন আমরা রাসূলের পাককে সালাম জানাই।